সাম্প্রতিক এক মইনুল আহসান রুবেলের ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লীল ভিডিও ও ছবি। শুধু তাই নয়, পেজ থেকে প্রচার করা হচ্ছে জুয়ার সাইডের বিজ্ঞাপন। তবে একটি সূত্র বলছে গায়কের ফেসবুক পেজ হ্যাক করে এসব করা হচ্ছে। পেজটি উদ্ধারের তৎপরতাও চলছে। পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নোবেল নিজেই। আজ শুক্রবার দুপুরে তিনি বলেন, আমার ফেসবুক পেজটি 2-2.5 মাস আগে হ্যাক করা হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শীঘ্রই আমরা একটা দল পেয়ে যাব। নোবেলের ফেসবুক পেজের স্টোরিতে অশ্লীল ছবি পোস্ট করে নেটিজেনদের প্রলোভ দেখানো হচ্ছে। সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে জুয়ার সাইডে। এছাড়াও টাইমলাইনে অশ্লীল ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছে। অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করা নোবেল নিজেও দুশ্চিন্তায় রয়েছেন। এই প্রসঙ্গে নোবেল বলেন, আসলে এসব কয়েকদিন থেকে শুরু হয়েছে, এটা খুব বাজে একটা বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই, যারা হ্যাক করেছে তারা এসব করছে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে। এদিকে নোবেলের কলেজা নামে নতুন একটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।